গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো। আজকে তাহলে কোনো প্রেম প্রীতি ছেলে মেয়ে কোনো ধরনের কথা হবে না, আজকে কথা হবে আঙ্কেল আন্টি সাসা সাসি ফুপ্পা ফুপ্পি খালা খালুদের নিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কি খবর? আমরা যাই করি তাই করি, এদের একটা কোয়েশ্চেন মার্ক রেডি থাকবে, এদের কোয়েশ্চেনের কৌটা কোনোদিনও বন্ধ হবে না, কোনোদিনও এদের মুখ বন্ধ থাকবে না, এদের এই চুপাটা সবসময় এমন 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 করে চলতে থাকবে। পাকার 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 আমার ছেলে এটা করেছে, আমার মেয়ে ওটা করেছে, আমার মেয়ের রেজাল্ট এটা, আমার ছেলে এটা রয়েছে, আমার ছেলের এই জায়গায় চাকরি, আমার মেয়ের এই জায়গায় বিয়ে, আপনার ছেলে পেলে কি করছে? আপনাদের কথা শুনে মাত্র মনে হয় যে আপনাদের বাচ্চা ছেলে পেলে এগুলোই হচ্ছে মাইনছেলের বাচ্চা, আর আমাদের বাপ বাপা হচ্ছে কুইত্তার বাচ্চা, আমরা সবাই কুইত্তার বাচ্চা, আপনারা হচ্ছে মাইনছেলের বাচ্চা মানে বুঝছেন। ভাবে আপনার মেয়ে চাকরি করে না, আপনার মেয়ে তাহলে মানে কেমনে বাড়িতে পালেন? আপনার ছেলে চাকরি করে না, আপনার ছেলে তাহলে বাড়িতে এত এত বুড়ো ছেলে বাড়িতে কিছু করে না, এটা আবার কেমন দৃষ্টিকটু লাগে দেখতে। ও বাবা, আপনার ছেলে 10 লাখ টাকা ইনকাম করে, আপনার মেয়ে 10 লাখ টাকা ইনকাম করবে? ভাবে আমরা জানি ভাই এসব টাকা পয়সা কোথার থেকে আসে। ভাই ইনকাম না করলে বেধাই মা বসে থাকবো, আর যদি ইনকাম করি তাহলে ইনকাম সোর্স কোন জায়গা থেকে সেটার সেইটার সার্টিফিকেট আপনার বাড়ি যায় দিয়ে আসতে হবে, তাই না? আমাকে বাপরে বাপ, মেয়ে একা বাড়িতে থাকে, নজরদারি রাখবেন কি কি করতেছে, এই এইগুলো তো ঠিক না, মেয়েকে একা বাসায় রাখেন। আবার বাসায় যদি না থাকে বাইরে কারোর সাথে দেখা, আপনার বাসায় এই যে মেয়ে দেখেন না কি করে বাইরে, তো এইসব এসব দেখলে মেয়েরা একা বাসায় থাকলেও প্রবলেম, বাইরে কারোর সাথে ঘুরলেও প্রবলেম, মানে আবার মানে ট্যুরে যেতে গেলে হায় হায় আপনার মেয়ে একা একা ছেলেদের সাথে ট্যুরে যায়, আল্লাহ মাহবুব জানে ট্যুরে যেয়ে কি হয়। হ্যাঁ তারপর ছেলেরা একটু চার দোকানে বসে একটু ওরা মানে আড্ডা মাড্ডা দেয়, ছেলেরা কিন্তু প্রায় দেয়, এদের একটা ফিক্সড আড্ডাখানা থাকে, তো ছেলেরা যে আড্ডা দেয় ওই জায়গা কারণ আপনার ছেলেকে দেখলাম না চায়ের দোকানে যে মানে চা খেলো ওরা বানায় দেবে, ওটা বিড়ি খাচ্ছে, আর খেলেও আবার তোর ব্যাপার টেকায় তো আর খাচ্ছে না, ওই জায়গায় যে বললাম আপনার ছেলেকে দেখলাম ওই জায়গায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে। মানে আপনাদের কথা হচ্ছে এই যে মেয়ে মানুষ বাইরে গেলে নষ্টামি করে, ছেলে মানুষ বাইরে গেলে নেশাখোর হয়ে যায়। ও গড, মা তোমার বিয়ে এত বছর হয়ে গেল, কই নামটা চেঞ্জ করনি? অরি চৌধুরী তো অরি চৌধুরী হচ্ছে, অরি খান, অরি রহমান, অরি সরকার, অরি দাস, কোনো কিছুই তো হলো না ভাই। আমার নাম বাপ মা কি কাটিয়ে রাখছে, আমার নামও আপনার চেঞ্জ করতে হবে, সেটাও আপনাকে বলে করবো কি করবো কি করবো না। একটা মেয়ে একটা ছেলে বাড়িতে পশু পাখি পালতেছে, কুকুর পালতেছে, বিড়াল পালতেছে, ভালো কাজই তো করছে, খারাপ কাজ তো করছে না, তাতেও কমেন্ট থাকে এই যে বাইরে দারিদ্রতার খাতিরে মানুষজন খাতে পায় না, গরিব মানুষ খাতে পড়তে পায় না, আপনার ছেলে কুত্তো বিড়াল পোষে কেন, আপনার মেয়ে পাখি পুকুর পোষে কেন, মানুষ খাতিমাতি পায় না। আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাখলুকাত এই জন্য বানাইছে যেন আমরা আশেপাশে মানুষের মানুষের বলতেছি কেন পশু পাখির সেবা করতে পারি, ওদেরকে খাবার দিতে পারি, আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে ওইটুকু করতে পারি, ওইটুকু করছি তাতেও কোশ্চিন মার্ক। আমার ছেলে এই করেছে, আমার ছেলে ওই করেছে, আপনার ছেলে প্রেম করে, আপনার মেয়ে প্রেম করে, ওরে বাপরে বাপ, এই যে শুনেন সাসি আন্টি খালা ফুপু, ওই রাত 12টার সময় দরজাটা খুলে একটু দেখেন, আপনার ছেলেও না মুয়া করাতে ব্যস্ত আছে, সুযোগের অভাবে সব সাধু বসে থাকে। মেয়ে এই দুটোর কথা বাদ দিলে, মেয়েরা তো আপনাদের ভয়ে স্লিভলেস পরতে পারে না, ছেলেরাও যদি এখন হাফ প্যান্ট পরে বেরোয় আপনারা এরকম করে তাকায় দেখেন হাফ প্যান্ট পরেছে, ওরে বাবা মেয়েরা কিছু পরতে পারবে না, ছেলেরাও হাফ প্যান্ট পরতে পারবে না। শোনেন আপনারা আঙ্কেল আর আন্টি, 1000 টাকার নোট না যে চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধিত থাকিবেন, তো প্রত্যেকটা কথার অ্যান্সার দেওয়ার জন্য আমরা বসে নাই, আশ্চর্য।